আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি ঝরঝরে জর্দা সিমাই বানিয়ে দেখাবো। এই জর্দা সিমাইটা কীভাবে বানাতে হয় সেটা এখন দেখে নিন। আমার এই জর্দা সিমাই বানাতে কি কি লাগছে তাহলে দেখে নিন। 1 প্যাকেট সিমাই, কিছু কিশমিশ, কিছু কাজু আর ঘি, তেজপাতা, এলাচ, দারচিনি আর 1-2 কাপের মতো চিনি। এক প্রথমে ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিব। এবার আমি ঘিটা দিয়ে দিব, ঘিটা মেল্ট হতে দিব। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এখানে কাজুগুলো ভেজে নিব। হালকা আঁচে ভাজতে হবে, তা নাহলে পুড়ে যাবে। কিশমিশটাও ভেজে নিব, ভেজে উঠিয়ে নিব। এখন যে সিমাইটা আমি জর্দা বানাবো সেটা আমি ভেজে নিব। একটু গোল্ডেন করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে। এখানে আমি সাইডে আমি গরম পানি করে রেখেছি, সেই গরম পানিটা দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব, দিয়ে আবারও নাড়তে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে 1-2 কাপের মতো চিনি দিব। চিনিটা আপনাদের উপর নির্ভর করছে, যে যেরকম চিনি খায় সেরকম চিনি দিবেন। দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে তখন এর ভিতরে দারচিনি, এলাচ, তেজপাতাটা দিয়ে দিব আর কাজু পেস্তা, কাজু কিশমিশটাও দিয়ে দিব। দিয়ে আবারও নাড়তে হবে। এইভাবে নেড়ে চেড়ে সেমার যে পানিটা আছে সেটা একেবারে শুকিয়ে নিব। যখন শুকিয়ে যাবে তখন উঠিয়ে নিব। দেখুন, আমার সিমাইটা হয়ে গেছে। এখন ডিশ আউট করে দেখাচ্ছি কীরকম হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।